সিনিয়র্স ক্যাপের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা অ্যানালাইটিক্যাল কোশ্চিন নিয়ে আলোচনা করব। বিভিন্ন চাকরি পরীক্ষায় যেসব অ্যানালাইটিক্যাল কোশ্চিন থাকে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখা যাক কয়েকটা ব্লাড রিলেশন রিলেটেড অ্যানালাইটিক্যাল কোশ্চিন। শুরুতে আমরা দেখি যে এখানে একটা বলা হচ্ছে যে এ ইজ বিস সিস্টার, সি ইজ বিস মাদার, ডি ইজ সিস ফাদার, ই ইজ ডিস মাদার, দেন হাউ ইজ এ রিলেটেড টু ডি। এগুলোতে আমাদের চাকরি পরীক্ষায় খুব কম সময় থাকে, দ্রুত চিন্তা করতে হয়। এখানে লেখা আছে এ ইজ বি সিস্টার, অর্থাৎ এ বি এর রিলেশনটা প্যারালাল রিলেশন। এখন বলা হচ্ছে যে সি ইজ বিস মাদার, সি বি এর মা, এবং বলা হচ্ছে যে ডি ইজ সিস ফাদার, সি এর আবার বাবা হচ্ছে ডি, অর্থাৎ বি এর যদি রিলেশন করি তাহলে গ্র্যান্ডফাদার, বিয়ের গ্র্যান্ডফাদার, এবং ই ইজ ডিস মাদার, ই এর আবার মা হচ্ছে ডি, ই হচ্ছে ডি এর মা, অর্থাৎ বিয়ের সাথে যদি রিলেশন নিয়ে আসি তাহলে এটা ই হবে গ্রেট গ্র্যান্ড মাদার, গ্র্যান্ড মাদার। যাই হোক, এই হচ্ছে আমাদের বংশানুক্রমিক একটা ছক। তো সেক্ষেত্রে দেখি যে দেন হাউ এ ইজ রিলেটেড টু ডি, তাহলে বি এর সাথে ডি এর রিলেশন কি গ্র্যান্ডফাদার। তাহলে এ আর বি দুই এদের মধ্যে সম্পর্ক হচ্ছে এ বি এর সিস্টার, তাহলে এর এদের সম্পর্ক হবে গ্র্যান্ডফাদার গ্র্যান্ডডটার। এখানে বলছে হাউ ইজ এ রিলেটেড টু ডি, তাহলে এ ডি এর সাথে রিলেটেড গ্র্যান্ডডটার। পয়েন্টিং এ পার্স পয়েন্টিং টু এ পার্সন এ ম্যান সেইড টু এ ওম্যান, তাহলে ম্যান ওম্যান, হিজ মাদার ইজ দ্য অনলি ডটার টু ইয়োর ফাদার। বলা হচ্ছে যে হিজ পয়েন্টিং টু এ পার্সন, আমরা ধরে নিলাম এ পার্সন এ এখানে আব্দুল, তো আব্দুলের হিজ মাদার, আব্দুলের মা, আব্দুলের মা ইজ অনলি ডটার অফ ইয়োর ফাদার। এই ওমেনকে বলছিল যে এর বাবা বাবার একমাত্র কন্যা, আবুলের মা। তার মানে কি, আবুলের মা ওই মহিলার বাবার একমাত্র কন্যা, ওই মহিলার বাবার একমাত্র কন্যা ওই মহিলা নিজে। তার মানে এই মাদারটা হচ্ছে ওম্যান নিজে, একমাত্র কন্যা, অনলি ডটার লেখা আছে এখানে। না হলে যদি শুধু ডটার লেখা থাকতো তাহলে এটা কি হতো, এই মহিলার বোন হতে পারত। তাহলে এইখান থেকে দেখতে হবে ওম্যান ফাদারের অনলি ডটার, তার মানে ওর বাবার অনলি ডটার সে নিজে, এবং সে হচ্ছে আবুলের মা, তার মানে সে হচ্ছে আবুলের মা, এটা অ্যান্সার। পরে আমরা দেখি যে এ গার্ল ইন্ট্রোডিউসড এ বয় অ্যাজ দ্য সন অফ ডটার অফ দ্য ফাদার অফ দ্য আঙ্কেল, দি বয় ইজ গার্লস, তাহলে বয় আর গার্ল রিলেশন কি সেটা আমরা দেখি। যে বয় বলা হচ্ছে এ গার্ল ইন্ট্রোডিউস টু এ বয় অ্যাজ দ্য সন অফ দ্য ডটার অফ দ্য ফাদার অফ হার আঙ্কেল। এই মেয়েটি একটা ছেলেকে এইভাবে পরিচয় করায় দিল যে সে তার আঙ্কেল, তার আঙ্কেল, প্রথমে রিলেশনটাতে আসি আঙ্কেল, যে অ্যাজ দ্য সন অফ ডটার অফ দ্য ফাদার অফ হার আঙ্কেল, আঙ্কেলের ফাদার। তাহলে এই মেয়ের চাচা, চাচার বাবা, দাদা, সন অফ দ্য ডটার অফ দ্য ফাদার, এই ফাদারের আবার ডটার। তাহলে আঙ্কেলের প্যারালাল রিলেশন হচ্ছে, আমরা বংশানুক্রমিক উপরে গেলাম আবার নিচে নামলাম, তাহলে এখানে দেখতে পাচ্ছি এই আঙ্কেলের সাথে এই ডটারের প্যারালাল রিলেশন। অর্থাৎ গার্ল এটা যদি আঙ্কেল হয় তাহলে ফাদার, আঙ্কেলের ফাদারের ডটার এটা হবে তার আন্টি, অর্থাৎ এটা যদি চাচা হয় এটা হবে ফুফু, তার সন, ফুফুর ছেলে। অর্থাৎ এই গার্ল এবং বয়ের রিলেশন হচ্ছে ভাই বোন, অর্থাৎ
The boy is girl's brother. এরপরে বলা হচ্ছে if A is the brother of B, A, B, parallel relation. B is the sister of C, B আবার C এর sister. তাহলে A is the brother of B, A হচ্ছে male, এটা মাথায় রাখতে হবে. B is the sister of C, B is the sister, তার মানে B female. And C is the father of D, C এর একটা ছেলে আছে অথবা মেয়ে আছে, সেটা হচ্ছে D. ছেলে অথবা মেয়ে আছে সেটা হচ্ছে ডি, কারণ এখানে ডি সন না ডটার সেটা বলা নেই, বলা হচ্ছে যে সি ইজ দ্য ফাদার অফ ডি, ডি এর বাবা হচ্ছে সি, তার মানে সিও মেল. এখন বলছে ডি এবং এ এর রিলেশন কি, তো আমরা দেখতে পাচ্ছি এ বাদার অফ বি, বি সিস্টার অফ সি, তার মানে এই এ বি সি এরা হচ্ছে তিন ভাই বোন, অর্থাৎ প্যারালাল রিলেশন. এখন এটাও মেল এটাও মেল, তাহলে এটার ডি যদি ছেলে হয় তাহলে এটার এর হচ্ছে যে ভাতিজা হবে, আর যদি ডি মেয়ে হয় তাহলে এর ভাস্তি হবে. কিন্তু এখানে উল্লেখ করা নাই ডি এর জেন্ডার কি, ছেলে না মেয়ে, তাহলে যেহেতু এটা আমরা শিওরলি বলতে পারি না তাহলে এটা ক্যান নট বি ডিটারমাইন্ড. এখানে নিফিউ একটা অপশান ছিল কিন্তু এর জেন্ডার জানা না থাকার কারণে আমরা এটা শিওরলি বলতে পারছি না. এরপর হোয়েন অনুজ স মানিষ হি রিকল্ড হি ইজ দ্য সন অফ দ্য ফাদার অফ মাই ডটার্স মাদার, হু ইজ মানিষ. তাহলে অনুজ অনুজ মানিশকে বলল, দেখে সেটা মনে করল যে হি ইজ দ্য সন অফ দ্য ফাদার অফ মাই ডটার্স মাদার, অনুজের ডটার ডটার্স মাদার, ডটারের মা, তার মানে অনুজের মেয়ের মা, অনুজের ওয়াইফ. আমরা এটা প্যারালাল লিখলাম, রিলেশনটা প্যারালাল. হি ইজ দ্য সন অফ দ্য ফাদার অফ মাই ডটার্স মাদার, ডটার্স মাদারের ফাদার, এর সন অফ দ্য ফাদার, এই ফাদারের সন. তাহলে এই রিলেশনটা আবার এই মাদারের প্যারালাল হলো, অর্থাৎ অনুজের যেহেতু এক কন্যা ওয়াইফ, তাহলে এই ফাদারের সন ওর ওয়াইফের ভাই, অর্থাৎ অনুজের বাদার ইন ল. আমরা এই যে বংশানুক্রমিক একটা ক্রম তৈরি করছি এর দ্বারা আমাদের বুঝতে খুব সুবিধা হবে. পি ইজ দ্য বাদার অফ কিউ অ্যান্ড আর, তাহলে পি ইজ দ্য বাদার অফ কিউ, তার মানে পি মেল অ্যান্ড আর, কিউ এবং আর, অর্থাৎ আর এবং কিউ এর বাদার হচ্ছে পি. অ্যান্ড বলছে এস ইজ আরস মাদার, এস হচ্ছে আর এর মা, তাহলে এস হচ্ছে আর এর মা, তার মানে ইনি হচ্ছে ফিমেল. অ্যান্ড বলছে টি ইজ দ্য পিস ফাদার, পি এর ফাদার হচ্ছে টি এবং এটা মেল. হুইচ অব দি ফলোয়িং স্টেটমেন্টস ক্যান নট বি ডেফিনেটলি ট্রু, তার মানে বলা হচ্ছে যে এর মধ্যে কোনটা একেবারেই পুরোপুরি সত্য বলা যায় না. তাহলে দেখা যাক এর মধ্যে রিলেশনগুলো কী কী দেওয়া আছে. টি ইজ কিউস ফাদার, আমরা এখানে দেখতে পাচ্ছি যে টি
মেল, এবং কিউ এর কিউ ছেলে না মেয়ে এটা আমরা জানি না। তাহলে কিউ এর বাবা এটা হতে পারে, কারণ টি যেহেতু মেল অবশ্যই কিউ ছেলে হোক মেয়ে হোক এর বাবা হতে পারে, যেহেতু এরা তিন ভাই বোন। আমরা জানি না এর মধ্যে কে বোন কে ভাই, শুধু এই পি এর ব্যাপারটা আমরা জানি। এখানে বলা হচ্ছে এস ইজ পিস মাদার, তাহলে এ ফিমেল আর এর মা, তাহলে পি এর মা হতে পারে কারণ এরা তিন ভাই বোন। পি ইজ, তাহলে এটাও সত্য, পি ইজ এস সন, তাহলে পি এস এর পুত্র, অবশ্যই পি মেল, ইনি মাদার, এটা হতে পারে, এই সম্পর্ক হতে পারে। কিউ ইজ টিস সন, আমরা জানি না কিউ ছেলে না মেয়ে, সেক্ষেত্রে আমরা বলতে পারি না যে টি এর পুত্রই এটা, সে কন্যাও হতে পারে। অর্থাৎ আমরা এই একমাত্র এই স্টেটমেন্টটা ডেফিনেটলি ট্রু বলতে পারি না, ডেফিনেটলি ট্রু বলতে পারি না। ধন্যবাদ সকলকে, আমরা এই প্রবলেমগুলো প্র্যাকটিস করে শিখব, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো সুতরাং এগুলো প্র্যাকটিস করে করে আমরা হয়তো নিয়মিত এ নিয়ে আলোচনা করব, আর এর জন্য প্রতি নিয়মিত এই পোস্টগুলোর আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।